সোমবার সকালে মংলা থেকে এম ভি কাজী সোনিয়া এক নাম্বের একটি কার্গো সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্ল্যাশ আই নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় কার্গোটি মোরেলগঞ্জে পশুর নদের ঘষিয়াখালী এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে নৌ টার্মিনালের পল্টুনে আঘাত করে কার্গোর আঘাতে পোল্টুনের একটি লোহার খুঁটি ভেঙে পাশে নোংর করে রাখা একটি নৌকার উপর পড়ে এ সময় নৌকায় বসে ভাত খাচ্ছিলেন নৌকার মাঝি ফারুক খলিফা পল্টুনের খুঁটি পরে তার মাথা থেতলে যায় এবং তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নৌকাটিও দুমড়ে মুছড়ে যায় এতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মাঝি ফারুক খলিফার বাগেরহাট নৌ পুলিশের সন্ন্যাসী ফারের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান দুর্ঘটনার খবর পেয়ে সেখানে গিয়ে কার্গোটিকে আটক করা হয় কার্গোর চালকসহ নয়জনকে তাদের হেফাজতে নিয়েছে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে